করতেছেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন শেখ হাসিনা এই ছোট লোকই কাজগুলো করছে, এটা কি সঠিক? এটা কি সম্মানের? এটা কি সম্মানের? কিছু বার্ড পার্কে দিয়ে নতুন দল বানিয়ে তাদেরকে দিয়ে নির্বাচনের মাঠ সাজাচ্ছে, এর চেয়ে নির্লজ্জ কাজ গণতন্ত্র হত্যা ছাড়া এটা কি? শেখ মুজিবুর রহমান তার কথা বলি, তিনিও একইভাবে শেখ হাসিনাকে উঠতে বসতে গালি দিয়ে আপনার মতো লোক আজকে শেখ হাসিনা অধীনে নির্বাচনে যাচ্ছে, এর চেয়ে লজ্জা আর কি? মেজর জেনারেল ইব্রাহিমের মতো যারা এই ধরনের চিন্তা করছে, গত 15 বছর ধরে নিয়মিত শেখ হাসিনাকে গালিগালাজ করেছেন এবং তাকে ভোট চুরি বলেছেন, ভোট চোর বলেছেন, বিভিন্নভাবে লগি বৈঠা দিয়ে মানুষ কেবল শেখ হাসিনাই হত্যা করতে পারে আর কেউ না, এই ধরনের কত মানে বক্তব্য তারা দিয়েছে। আমরা গতানুগতিকভাবে যে রাজনৈতিক বক্তব্যগুলো দিতে পারি না, তারা তার চেয়েও কয়েক গুণ স্কেল বাড়িয়ে এত সুন্দরভাবে বলেছে যে তাদেরকে মনেই হবে না যে তারা দালাল, তারা শেখ হাসিনার টাকায় চলে, তারা গণভবনের প্রেসক্রিপশনে চলে, এটা মনেই হবে না। কত নিখুঁতভাবে এই লোকগুলো অভিনয় করেছে। মেজর জেনারেল ইব্রাহিম তার বিষয়ে বলবো, 2008 সালের কথা কার কার মনে আছে? 2008 সালের কথা কার মনে আছে একটু বলেন তো। 2008 সালে মেজর জেনারেল ইব্রাহিম কি করেছিলেন যে কারণে উনি ওই সময় খুবই নিন্দিত ছিলেন? কি করেছিলেন উনি 2008 সালে? 2008 সালে উনি বিএনপি থেকে বের হয়ে গিয়ে একটি নতুন দল তৈরি করেন এবং সেই দলটি তৈরি করে দেয় গোয়েন্দা সংস্থার লোকেরা এবং 11 দিনের মাথায় এই দল নিবন্ধন পায়। আমাদের 2008 সালের মেজর ইব্রাহিমকে ভুলে যাওয়া ঠিক হয় নাই। আর মেজর ইব্রাহিম 2008 সালে যে প্রতারণা করেছিল, সেই প্রতারণাটা ওই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, ওই সময় তো ফেসবুক ছিল না, ওই সময় টুইটার ছিল না, ইউটিউব ছিল না, ফলে মেজর জেনারেল ইব্রাহিমকে ব্যাপকভাবে নাগরিকদের জানার সুযোগ হয়নি। শুধুমাত্র যারা একটু পত্রিকা পড়েছে, যারা একটু টিভি দেখেছে টিভির সামনে বসে, তাও টিভিতে তো সবসময় মেজর জেনারেল ইব্রাহিমকে দেখায়নি, তাই নয়? যারা ওই সময় মানে ওই সময়টাতে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রবাহ না থাকায় মেজর জেনারেল ইব্রাহিম পার পেয়ে যায়। 2008 সালে গাদ্দারি করেও তিনি 2008-এর পরে রেগুলারভাবে শেখ হাসিনার সঙ্গে আঁতাত রেখে রেখে তাকেই গালি দিয়ে দিয়ে নির্বাচন করে, মানে গালিটা দিয়েছে 2008 সালে যে গাদ্দারি করেছিল ওইটাকে ঢাকানোর জন্য বেসিক্যালি। কিন্তু মেজর জেনারেল ইব্রাহিম ভেবেছে যে 2008 সালে গাদ্দারি করে পার পেয়েছে, তো কি হয়েছে, আবার তো মানে রাজনীতিতে সক্রিয় হয়েছে, আবার সবাই তাকে রাজনীতির টেবিলের মাঝখানে বসায়, আবার তাকে সবাই সম্মান করতেছে। হ্যাঁ, ওই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্টিভ ছিল না, এইটা মেজর জেনারেল ইব্রাহিমের মাথায় ধরেনি। এটা মাথায় না ধরাতে উনি ভেবেছে 2008 সালের মতো এখনো পার পেয়ে যাবে, কিন্তু 2008 সালের মতো 2023 সাল না। এখানে প্রচুর ফেসবুক কমেন্ট হয়, ইউটিউব কমেন্ট হয়, টুইট হয়, ফেসবুকে চরিত্র হনন হয়, ফেসবুকে মুখোশ উন্মোচন হয়, যেটা 2008 সালে হয়নি। ফলে মেজর ইব্রাহিম ভেবেছে 2008 সালের মতোই আবারও উনি পার পেয়ে যাবেন। ওনার একটা এই ধরনের চিন্তা ছিল যে পার তো পাওয়াই যায়। ধরেন সংসদের নির্বাচনে গেল, শেখ হাসিনা দয়া নিয়ে সংসদে একটা আসন পেল, পেয়ে আবার শেখ হাসিনাকে গালিগালাজ করবে, তখন মানুষ আবার বাহাবা দেবে, হাততালি, বাহ মেজর ইব্রাহিম, বাহ বাহ তুমি চমৎকার চমৎকার, ওয়াও, ঠিক আছে মেজর ইব্রাহিম, ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, মানে এলিগেন্ট। এগুলো কেন বলছি যে মেজর ইব্রাহিম ভেবেছিল সেই ওই খেলাটা যে সে এখন গাদ্দারি করলেও পরে গিয়ে আবার শেখ হাসিনাকে গালিগালাজ করলেই তার চরিত্র আবার পবিত্র হয়ে যাবে, এটা একটা সাধারণ চিন্তা ওনার ছিল। এই সাধারণ চিন্তা থেকে বেচারা আবার একটা ক্রাইম করে ফেলল। কিন্তু 2008 সালে তো তারিখ ছিল না, 2008 সালে তো সোশ্যাল মিডিয়ায় আপনারা ছিলেন না, আপনারা তো এখন যেভাবে প্রতিবাদ করছেন সেভাবে বেচারা একবার ভেবাচাকা খেয়ে গেছে। আমি তারপরেও বলি যে এখনো মেজর ইব্রাহিমের সুযোগ রয়েছে, জাস্ট
তৌবা পড়ে এখান থেকে ফিরে আসা। তৌবা পড়ে তো বিএনপিতে আর নেবে না বা বিরোধী দলের সঙ্গে নেবে না, তারপরেও তৌবা পড়ে উনি যদি এখান থেকে ফিরে আসে, ওনাকে নিয়ে যে নেতিবাচকতা ছড়াচ্ছে এগুলো আর ছড়াবে না, এগুলো আর ছড়াবে না। আপনারা দেখেন এই মুহূর্তে ঠিক কত মানে লাখ মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে, কত লাখ, একটা ব্যক্তির নামে 400 থেকে 500 মামলা, 300 মামলা, 150 মামলা, একটা মানুষের 100 মামলা যদি থাকে সে মাসে কয়দিন হাজিরা দেবে, কিভাবে করবে, আপনারা চিন্তা করেন বা কি একটা অবস্থা। তো নিপীড়ন চলছে, কিন্তু মানুষকে গুলি করছে, রাবার বুলেট ছুটছে, টিয়ার শেল মারছে, তারপরে সাউন্ড গ্রেনেড মারছে, এগুলো দিয়ে মানুষকে তটস্থ করে রাখছে। এই হলো শেখ হাসিনা, এবং এই শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য নিজে একটা নির্বাচন আয়োজন করছে। সেই নির্বাচন আয়োজনের জন্য তার কিছু নকল দল দরকার, দালাল দরকার। সেই দালালগুলো কারা কারা হবে, সেই মুরগিগুলো কারা কারা হবে, আফসোস আফসোস, মানে আমরা মেজর জেনারেল ইব্রাহিমের মতো লোকদেরকে মাঝখানে বসিয়েছি, উঠে গেছি উঠে গেছি। কিন্তু এই সমাজে যারা নির্বাচন করছে, নির্বাচিত হতে চায়, সংসদে যেতে চায়, তারা আমরা না, মানে আমরা না, আমাদেরকে নির্বাচনের বাইরে রেখে শেখ হাসিনা কিছু চোরকে, কিছু লোভীকে, কিছু বাটপারকে দিয়ে নতুন দল বানিয়ে তাদেরকে দিয়ে নির্বাচনের মাঠ সাজাচ্ছে। এর চেয়ে নির্লজ্জ কাজ, গণতন্ত্র হত্যা ছাড়া এটা কি? শেখ মুজিবুর রহমান তার কথা বলি, তিনিও একইভাবে তার যারা সমালোচনা করে, শেখ মুজিবুর রহমানের ভুল ছিল না, উনার যদি ভুল না থাকে তাহলে দুর্ভিক্ষ কেন হলো 73-এ দুর্ভিক্ষটা কেন হয়েছিল? ওনার যদি ভুল না থাকে, উনি যদি সঠিকভাবে পরিচালনা করে তাহলে শেখ মুজিবুর সময়ে কেন দুর্ভিক্ষ হয়েছিল, কেন দুর্ভিক্ষ হয়েছিল, কেন ওনার সন্তানদের দুর্নীতি, ওনার সন্তানদের দৌরাত্ম্য সবাই দেখেনি? ওনার রক্ষী বাহিনী 30-32 হাজার মানুষ হত্যা করেছিল, দেখেনি মানুষ, দেখেনি? সেই রক্ষী বাহিনীকে প্রথম বাংলাদেশে ইনডেমনিটি আদেশ দিয়েছে শেখ মুজিবুর রহমান, যে রক্ষী বাহিনীর বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না, ওরা সরল মনে করেছে বলে ধরে নেওয়া হবে। অথচ 30-32 হাজার পরিবার কোনো রকম বিচার চাইতে পারেনি। তার ভুল ছিল না, তার ভুল ছিল না, তার সমালোচনা করা যাবে না, কিন্তু না, উনি সমালোচনা সহ্য না করে সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দিচ্ছেন, বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করলেন, সংবাদপত্র বন্ধ করলেন। আজকে শেখ হাসিনা বাকশালের দ্বিতীয় ভাষণ চালু করেছে, বাকশালের দ্বিতীয় ভাষণ। যারা আওয়ামী লীগ করে এই বাংলাদেশের নাগরিক, আপনারা ভালো করে শুনে রাখেন, আপনারা আওয়ামী লীগ করেন বাংলাদেশের নাগরিক, এই ভোট আপনার জন্য প্রয়োজন, আমার জন্য প্রয়োজন। আগামীকাল শেখ হাসিনার পতন হবে না, কিন্তু আগামীকাল শেখ হাসিনা মরতে পারে, তখন আপনার আওয়ামী লীগ দিক বিদিক হয়ে যাবে, তখন এই বিশৃঙ্খলা কে থামাবে? আওয়ামী লীগের নেতাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আজকে আপনারা আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন, সেই জন্য শেখ হাসিনার এই অন্যায়গুলোকে সমর্থন করছেন? একটা বড় বিরোধী দলকে মাইনাস করে ছোট ছোট ভুইফোর দল তৈরি করে, রাতারাতি দল তৈরি করে তাদেরকে দিয়ে নোংরা একটা নির্বাচনের ফাঁদ ফেলতেছেন? আপনি আওয়ামী লীগ করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, শেখ হাসিনা এই ছোট লোকি কাজগুলো করছে, এটা কি সঠিক? এটা কি সম্মানের? এটা কি সম্মানের? আজকে যেখানে বিএনপির মহাসচিবের ব্রিফ করার কথা, সেখানে বিএনপি তাকে বহিষ্কৃত একজনকে দিয়ে দল বানিয়ে সেই তৈমুরকে দিয়ে আজকে বক্তব্য দেওয়া হচ্ছে মুহূর্তে মুহূর্তে। আমরা চাই না চাই এই তৈমুর সামনে এসে বক্তব্য দিচ্ছে, মুবাশ্বের নাকি যেন ওর নামে হে এসে বক্তব্য দিচ্ছে, দালালগুলো দিয়ে দালালগুলোর ব্রিফিং শুনতে হয় আমাদেরকে। হ্যাঁ, এইটা কি রাজনীতি? এইটা কি জনগণের মনের মনের আকাঙ্ক্ষা? এটা কি জনগণের যে চাওয়া গণতন্ত্র, সেই গণতন্ত্র? যারা আওয়ামী লীগ করেন, নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন, এই দেশের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা হয়েছে আপনারা চিন্তা করেন। যারা রাজপথে নাই তাদেরকে নিয়ে শেখ হাসিনা বিশাল বড় একটা সাম্রাজ্য গড়ছে। আমি যদি বলি এইটা এক ধরনের মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হত্যার নীল নকশা গড়ছে শেখ হাসিনা, তাহলে কেমন হবে? মানে কেন বললাম গণতান্ত্রিক প্রক্রিয়ায়, মানে শেখ হাসিনার দরকার কিছু দলকে দেখানো যে অধিকাংশ দল তার সঙ্গে নির্বাচনে যাচ্ছে, এইটা দেখানো তার জরুরি। এই জন্য সে কি করছে? গোয়েন্দা সংস্থা দিয়ে জিম্মি করে নির্বাচনে নিচ্ছে, নতুন দল বানিয়ে জিম্মি নিচ্ছে। এখন তার কি দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, বেশিরভাগ দল শেখ হাসিনার সঙ্গে আছে, শেখ হাসিনার সঙ্গে আছে, শেখ হাসিনার সঙ্গে বেশিরভাগ দল আছে, ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেশিরভাগ জনগণ আছে?
আমি বলছি শেখ হাসিনা যদি 10% নাগরিককে ভোট কেন্দ্রে নিতে পারে তাহলে আমরা রাজনীতি করব না। 10% নাগরিককে শেখ হাসিনা ভোট কেন্দ্রে নিতে পারবে না। 10% কে যদি পারে তাহলে অন্যদের রাজনীতি করার দরকার নাই। দরকার নাই কেন বলতেছি, যার মিনিমাম গ্রহণযোগ্যতা নাই, যে মানুষকে জুলুম করছে, আজকে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করে রাখছে, জাস্ট বিএনপি কে পছন্দ করে বলে, শেখ হাসিনাকে অপছন্দ করে বলে, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বলে, তার বিরুদ্ধে আন্দোলন করছে বলে, সে গ্রেপ্তার করে সমানে ভরায় দিচ্ছে, ভরায় দিচ্ছে জেলখানাতে, জায়গা নাই, কি একটা অবস্থা। এইরকম মর্মান্তিক অবস্থায় মেজর জেনারেল ইব্রাহিমরা ক্ষমতায় যাওয়ার, সংসদে একটা এমপি আসন নেওয়ার জন্য, হ্যাঁ, সংসদে গিয়ে আবার নাইচ্চা নাইচ্চা রসায় রসায় গল্প শুনবেন, আপনার গল্পের মুখে থু দেই আমরা, আপনার ওয়াজের মুখে থু দেই, আপনি যে বয়ান করবেন সেই বয়ানের মুখে থু। এতদিন যে আলেমদের পক্ষে বলেছেন সব যে নাটক, আজকে তা প্রমাণিত হচ্ছে। শেখ হাসিনাকে উঠতে বসতে গালি দিয়ে আপনার মতো লোক আজকে শেখ হাসিনা ওদিনে নির্বাচনে যাচ্ছে, এর চেয়ে লজ্জা আর কি। মেজর জেনারেল ইব্রাহিমের মতো যারা এই ধরনের চিন্তা করছে তাদের ভোট ব্যাংকটা আসলে কোথায়, আমার প্রশ্ন, তাদের ভোট ব্যাংকটা কোথায়? আওয়ামী লীগের নেতাকর্মীরা এই এদেরকে ভোট দেবে? এই যে তৈমুরকে ভোট দেবে, এই যে মেজর জেনারেল ইব্রাহিমকে ভোট দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা? আমার প্রশ্ন, আপনারা বলেন ভোট দেবে, দেবে বলেন হ্যাঁ এবং না কমেন্ট করেন একটা করে সবাই, যে তৈমুরকে অথবা এই যে আপনার হলো মেজর জেনারেল ইব্রাহিমদেরকে বা মুসলিম লীগের এদেরকে, এদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দেবে? হ্যাঁ, বিএনপির নেতাকর্মীরা ভোট দেবে বলেন? অথবা সাধারণ মানুষ যারা বুঝে গেল এরা না আওয়ামী লীগ, না বিএনপি, এরা না বিরোধী দল, না সরকারি দল, এরা হলো সরকারের দালাল, তারা কি কষ্ট করে এদেরকে ভোট দিতে যাবে? হ্যাঁ, 570 ভোট পেয়েছিল মেজর জেনারেল ইব্রাহিম তার নিজ আসনে, এইবার কয়টা আসন পাবে আপনারা একটু উত্তর দেন দেখি।